তোমরা কি গুড পাস্টু সিন্ড্রোম, এটার নাম কি শুনেছো? আমার মনে হয় আন্ডারগ্রেড লেভেলে আমরা এই অসুখগুলোর কথা বলি না, তবে তোমাদের মধ্যে অনেকেই থাকে যারা খুব বেশি পড়াশোনা করতে আগ্রহী থাকো, তারা কিন্তু অনেকের সময় তাদের জন্য এই কথাগুলো বলা হয় বা তারা নিজেরা অনেক সময় এই অসুখগুলো শিখে নেয়। যদিও এই অসুখগুলো এমআরসিপি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশে ওয়েবসিরিজ পরীক্ষায় হয়তো রিসেন্ট আমি অবশ্য কয়েক বছর কোশ্চিন দেখিনি, তবে বিভিন্ন জনের কাছে আলোচনা শুনেছি যে এই ধরনের কোশ্চিন দুই একটা অবশ্যই আসে কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যে, এগুলো যেহেতু আছে সুতরাং এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা জানো যে এটা একটা অটোইমিউন ডিজিজ, এবং অটোইমিউন ডিজিজ সম্বন্ধে এক কথায় বলতে হয় যে আমাদের শরীরের যে বিভিন্ন অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের বিপরীতেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় শরীরের মধ্যে, আমাদের শরীরের নিজস্ব অ্যান্টিজেনের বিরুদ্ধেই কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হয়। এই অটো অ্যান্টিবডিটা এবং অ্যান্টিজেন মিলে তখন নানা রকম সমস্যা সৃষ্টি করে, বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, বিভিন্ন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং নানা রকম জটিলতা বা সমস্যা তৈরি হতে থাকে। গুড পাশ্চু সিন্ড্রোমে এমন দুইটা ভাইটাল অর্গান আমাদের এখানে এফেক্ট হয়, সেটা হচ্ছে একটা লাংস, দুইটা লাংসই এফেক্টেড হতে পারে, এবং দুইটা কিডনি। তাহলে লাংস এবং কিডনি এফেক্টেড হয়। তোমাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে এই দুইটা অর্গান কিভাবে একসাথে ইনভলভ হচ্ছে। এখন দেখো যে লাংসে অ্যালভিওলাস থাকে এবং সেখানে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন থাকে এবং সেখানে টাইপ 4 কোলাজেন থাকে। আবার কিডনি স্ট্রাকচার চিন্তা করো যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে গ্লোমেরুলাসে, এবং সেই বেসমেন্ট মেমব্রেনে কিন্তু টাইপ 4 কোলাজেন ফাইবার থাকে। তোমরা এই বিষয়গুলো জানো। এখন এই যে বেসমেন্ট মেমব্রেনে টাইপ 4 কোলাজেন ফাইবার থাকে, এটা কোলাজেন তো তোমরা জানো এক ধরনের প্রোটিন, এবং এই এর এগেনস্টে কিন্তু অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং সেই অটো অ্যান্টিবডিটা এসে লাংসে এবং কিডনিতে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন শুরু হয় এবং নানা রকম জটিলতা হতে থাকে। তাহলে এই অসুখে দেখো একই সাথে দুইটা ভাইটাল অর্গান, কিডনি এবং লাং, এই দুইটা অর্গান কিন্তু আমাদের এফেক্টেড হচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় খেয়াল রাখতে হবে যে দুইটা অর্গান, অনেক সময় প্রশ্ন কিন্তু পরীক্ষায় এভাবে আসতে পারে যে একটা মানুষের একই সাথে হিমোপ্টাইসিস এবং একই সাথে হিমাচুরিয়া নিয়ে তোমার কাছে আসলো, তাহলে তুমি কি কি জিনিস চিন্তা করবা? তাহলে এর মধ্যে কিন্তু গুড পাশ্চু সিন্ড্রোম আসবে, এসএলই আসবে, তোমরা জানো আদার্স ভাস্কুলাইটিস আসবে, এই কথাগুলো কিন্তু পরীক্ষায় বলতে হবে। এগুলো এই প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করে যে একই সাথে হিমাচুরি এবং হিমোপ্টাইসিস নিয়ে আসলে তুমি কি কি অসুখ চিন্তা করবা। তাহলে এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে গুড পাশ্চু সিন্ড্রোম আসবে, তাহলে এই দুটো অর্গানই কেন? তাহলে এটা বুঝতে পারবা যে গ্লোমেরুলাসের যে বেসমেন্ট মেমব্রেন থাকে সেখানে টাইপ 4 কোলাজেন ফাইবার থাকবে, আবার কিডনিতে যে ফুসফুস লাংসে যে থাকে অ্যালভিওলাস থাকে সেখানেও কিন্তু বেসমেন্ট মেমব্রেন থাকবে। তাহলে দুই জায়গাতে কিন্তু আমরা বেসমেন্ট মেমব্রেন পাচ্ছি এবং সেই বেসমেন্ট মেমব্রেনে টাইপ 4 কোলাজেন ফাইবার থাকবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার তোমরা তো বলেই দেয়া হলো যে হিমোপ্রাইসিস থাকবে, চেস্ট পেইন থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, হিমাচুরিয়া থাকতে পারে। হ্যাঁ, এই এইগুলো নিয়ে ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্টটা তোমাদের কাছে আসবে। আর এটা আমরা ডায়াগনোসিস করব কিভাবে, এটা সহজে বুঝতে পারছি যে আমরা অটো অ্যান্টিবডি দেখবো, সেই অটো অ্যান্টিবডির নাম অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি, অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডি। তাহলে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি এবং IgG এটা আমরা মাপি, IgE ইমিউনোগ্লোবুলিন জিটা কিন্তু আমাদের শরীরে বেড়ে যায়, এটা একটা এটা অটো অ্যান্টিবডিটা কিন্তু IgG। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি এটা আমরা বেশি পাবো, এবং এর সাথে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিডনিতে পরীক্ষা করলে আমরা হিমাচুরিয়া, ইউরিন রুটিন এক্সামিনেশন করলে আমরা হিমাচুরিয়া পেতে পারি, চেস্ট এক্সরে করলে সেরকম কোনো সিগনিফিকেন্ট লেশন দেখা যেতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা অটো অ্যান্টিবডি দেখবো, সেটা হচ্ছে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি, অ্যান্টি গ্লোমেরুলার মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডিটা আমরা খুঁজবো। এটা ট্রিটমেন্ট কিন্তু স্টেরয়েড দিয়ে করা হয়, সাইক্লোফসফামাইড লাগতে পারে, এছাড়া প্লাজমাফেরেসিস করা যেতে পারে। তাহলে গুড পাশ্চু সিন্ড্রোম একটা অটোইমিউন ডিজিজ, এবং লাংস এবং কিডনি একসাথে এফেক্টেড হয়, হিমাচুরিয়া থাকে এবং হিমোপ্টাইসিস থাকে, আমরা অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি দেখে এটা ডায়াগনোসিস করি, আর এটা ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, সাইক্লোফসফামাইড এবং প্লাজমাফেরেসিস। তো আশা করি এই বিষয় নিয়ে তোমাদের যেভাবেই কোশ্চেন আসুক ইনশাল্লাহ তোমরা পারবা। ভালো থেকো সবাই।